শুনলাম বাংলার সুপারস্টার তোর খুব তারিফ করেছে। চিন্তা করিস না, ওর জন্য বাংলায় হাজার প্রেমিকা আছে। কিন্তু ওর তোর সঙ্গে কথা বলার লুক আর স্টাইল পুরো আলাদা ছিল। সুন্দরী সাংবাদিকের সাথে হ্যান্ডশেক করার সময় সব স্টারেরই এক্সাইটমেন্ট থাকে। ছাড়, না আমি সুন্দরী না সাংবাদিক। হ্যালো, আমি সুমন বলছি। কার? সুমনের ফোন নাকি? চুপ, সুমন। ইয়েস, হ্যালো, আমি সুমন রায় বলছি। আমি রিপোর্টার প্রিয়া বলছি। আমি তো আপনাকেই ফোন করলাম, তবে এত রাত্রিরে কল করার জন্য আই এম সরি। না, কোনো কাজ ছিল কি? সেদিনের ওই ঘটনার জন্যে আই এম রিয়েলি সরি। আমার অজান্তে আমার পিয়ে যাই করেছে তার জন্য আমি লজ্জিত। তবে হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম দেখার পর আমি ট্রাস্ট থেকে আনা সব টাকা ফিরিয়ে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আরে, ধন্যবাদ তো আপনাকে দেওয়ার কথা, তা না হলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। আমি আপনার সঙ্গে সামনাসামনি দেখা করতে চাইছি। এই দেখা করবো বলছি। একা একা? হুম, বল বল, কোন জায়গায় রে? আমার সঙ্গে? আমার গেস্ট হাউসে, কাল সন্ধ্যাবেলায়। আপনি ফ্রি আছেন তো? কোনো কাজ আছে? দেখা হলে বলবো। চেষ্টা করব। এলে খুশি হব। গুড নাইট। গুড নাইট। ফেঁসে গেল বেচারাটা, তোর প্রেমেতে ফেঁসে গেল। তোকে তোকে ছাড়বো না। হাই, কিরকম চুপচাপ বসে থাকবে, কিছু বলবে না? আমি তোমার ফিল্মের হিরোইন নই যে ডায়লগ বলবো। অ্যাকশন বললেই ডায়লগ স্টার্ট। তোমার শুধু এই কথা? ফিল্ম ছাড়া তোমার কাছে আর কোনো কথা নেই? আমার কাছে? দেখো প্রিয়া, রিয়েল লাইফের ভেতরেও রিয়েল লাইফ বলে একটা জিনিস আছে। যাই হোক না কেন, আমরা তো রক্ত মাংসের মানুষ। এত সিরিয়াস হয়ে গেলে যে? বিশ্বাস করো প্রিয়া, শুটিং এর সেটে হোক বা যে কোনো জায়গায় তোমায় দেখলে, তোমাকে দেখলে যেন সবকিছু পাল্টে যায়। সত্যি করে? তুমি কি চাইছো? তুমি যেন এমন মানুষ হও যে সমাজকে গড়বার জন্য সাহায্য করবে। তবে একটা কন্ডিশন। কি শুনি? কন্ডিশন হলো একটা জুস, দুটো স্ট্র। রাজি?
এই আরেকবার ঠোকো। কি মাথা? কেন তুমি জানো না একবার মাথা ঠুকলে শিং গজে? আমি চাই তুমি এরম ছবিতে অ্যাক্টিং করো যা সমাজকে গড়তে সাহায্য করে। আমিও ঠিক তাই চাই প্রিয়া। তুমি জানো কি না আমি জানি না, তুমি এখন যে পজিশনে আছো তুমি চাইলে অনেক কিছু করতে পারো। নাটক হলো একটা মিথ্যে, তাকে সত্যি করা একটা অ্যাক্টরের কাজ। তুমি ফিল্মে যেরকম হেয়ারস্টাইল করো আমাদের ইয়াং জেনারেশন সেরকম করে। তুমি যদি কিছু ভালো কাজ করো তার প্রভাব তাদের উপর নিশ্চয়ই পড়বে। তুমি আমাকে এরকম সাজেশন দিলে, দেখো প্রিয়া আমার প্রত্যেকটা ফিল্মে ভালো রেসপন্স পাওয়া যাবে। আমি কি তোমার সাজেশন দেব? হোয়াই নট, আমি তোমাকে সেই অধিকার দিয়েছি প্রিয়া। দাদা দাদা একটা ফটো একটা তুলি, দুজনের ছবি নেই তো, একটা ফটো তুলি, ফটো ফটো। ওকে শিওর, এসো। আরে এসো না। 1 2 3 কাঁচা। হ্যাঁ দাদা দারুণ হয়েছে। এই হ্যান্ডশেক। হ্যাঁ ম্যাডাম হ্যান্ডশেক। ওকে, ওই ছেলেটা কি ভাবলো বলে তো? প্রিয়া, যারা সমাজকে নতুন করে গড়ে তোলার জন্য পা বাড়ায় তাদের সমাজের রীতি নিয়মকে পরোয়া করলে চলে না। আই লাভ ইউ প্রিয়া। কি হলো? হ্যাঁ